বেশি সংখ্যক নারীরাই জাহান্নামি। তখন তিনি যেটা বিষয়টা জানতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়টা বলা হয় যে যেই কারণে তারা জাহান্নামী তারা হচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনার হাজবেন্ডের টাকা পয়সা কম, আপনার জন্য এই কথাগুলো। সম্মানিত বোন, মুসলিম বোন, আপনার উদ্দেশ্যে বলছি যে অনেক মেয়েই আছে যারা কিনা যাদের হাজবেন্ডের টাকা একটু কম হওয়ার কারণে হয়তোবা তাদেরকে তেমন রেসপেক্ট করেন না বা তেমন সম্মান দেন না। দেখুন, হাজবেন্ড জিনিসটা এমন, হাজবেন্ডটাকে কিন্তু আমরা বয়ফ্রেন্ডের সাথে তুলনা করলে হবে না। ঠিক তদ্রূপ ওয়াইফকেও, যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, এই শব্দগুলোই হচ্ছে অপবিত্র এবং অভিশপ্ত শব্দ। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে পবিত্র সম্পর্ক, আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইগুলো যে সম্পর্ক এগুলো হচ্ছে অপবিত্র সম্পর্ক। তো এই কথা বলার কারণ হচ্ছে যে আসলে এখন তো বর্তমান জামানা, এই জামানায় অনেকেই দেখা গেছে বিয়ের আগে বিভিন্ন ধরনের রিলেশনে থাকে, তো দেখা গেছে তারপর তার যে বয়ফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড থাকে তাদের সাথে বিয়ে হয় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয় না। পরবর্তীতে কী হয়, যখন হাজব্যান্ডের ঘরে যায় দেখা গেছে হয়তোবা তার বয়ফ্রেন্ড একটু টাকা পয়সাওয়ালা ছিল, তো হাজব্যান্ড ক্যারেক্টারিস্টিকের দিক দিয়ে ভালো, চারিত্রিকভাবে ভালো, কিন্তু টাকা পয়সা একটু কম ইনকাম করে। তো আপনাদের উদ্দেশ্যে বলছে অনেকেই আছে যে এরকম হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিতে চায়। ঠিক আছে, দেখুন, মেয়ে হিসেবে আপনাদের উদ্দেশ্যে বলছি যে প্রতিনিয়ত এই ঢাকা শহর থেকে শুরু করে সমগ্র বিশ্বে এবং সমগ্র বাংলাদেশে যত বেশি মানুষ আপনার হচ্ছে অত্যাচারের শিকার হয় তার সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু মেয়ে। ঠিক আছে, এখন এটার ধরন অনেকভাবে হতে পারে। ঠিক আছে, এই যে আপনি বলছেন যে আপনার হাজব্যান্ডের টাকা পয়সা নেই, আপনার হাজব্যান্ড খারাপ মানুষ বা আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে না, দেখুন, আপনার হাজব্যান্ড যদি আপনাকে মোটামুটিভাবে মৌলিকভাবে এই কাজগুলো না করে থাকে তাহলে আপনি মহাসুখে আছেন বোন। যদি আপনার হাজব্যান্ড আপনাকে তিন বেলা মোটামুটিভাবে ভাত দিতে পারে, আপনার হচ্ছে ঘর ভাড়া বাসা ভাড়া বা আপনার হচ্ছে এই ধরনের কোনো টেনশন, যদি অর্থনৈতিক কোনো টেনশন যদি আপনার উপর না থাকে, এবং হচ্ছে আপনার হাজব্যান্ডের সে যদি ব্যবসা করে বা তার অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যদি আপনাকে কোনো চিন্তা না করতে হয় এবং তার চরিত্র যদি খারাপ না হয়, তার যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক না থাকে এবং সে যদি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট না থাকে এবং সে যদি এগুলোকে ঘৃণা করে, তাহলে বোন দেখুন আপনি মহাসুখী আছেন, আপনি দুনিয়াতেই জান্নাতে আছেন, সত্যি কথা। এবং আপনার হাজব্যান্ড যদি আপনাকে মায়ের ধুন না করে, গালিগালাজ না করে, ঠিক আছে, এরকম অসংখ্য ছেলে আছে এই বাংলাদেশে যারা কিনা না তাদের বউকে কোনো ধরনের গালিগালাজ করে, না তাদের বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করে, না তাদেরকে মারধর করে, না অর্থনৈতিক কোনো কষ্ট দেয়, কোনো কিছুই না। তারপর অনেক মেয়েরা আছে শুধুমাত্র আপনার হচ্ছে এই 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 ধরনের সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স দিয়ে দিব, কী কারণে, হয়তো বা টাকা পয়সা একটু কম ইনকাম করেন। ঠিক আছে, আপনার বান্ধবীদের হাজব্যান্ড যারা আছে তারা হয়তো মাসে 50,000 টাকা ইনকাম করে, আপনার হাজব্যান্ড হয়তো মাসে 5,000 টাকা ইনকাম করে, কিন্তু দেখেন, আপনি খোঁজ নেন বোন, যে দেখবেন আপনার বান্ধবীদের যাদের হাজব্যান্ড 50,000 টাকা ইনকাম করছে তাদের হাজব্যান্ডের ক্যারেক্টারিস্টিক আপনি আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, আপনি একটু মিলাবেন। আপনি দয়া করে এগুলো একটু আপনার আপনাকে বলছি একটু দয়া করে গোপনে গোপনে আপনি একটু খোঁজ খবর নেবেন। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন যে আপনার তারপর দেখবেন যে আপনার হচ্ছে আপনি কিন্তু নিজেই কিন্তু গোপন খবরটা পেয়ে যাবেন যে তারা কতটুকু সুখী আর কতটুকু অসুখী। আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তারা ঠিকই প্রথম হয়তো বা বলবে না, আপনার সেই বান্ধবীরা আস্তে আস্তে ঠিকই বলবে যে ঠিকই হাজব্যান্ড ঠিক আছে টাকা পয়সা কামায় কিন্তু আসলে আমাকে ততটা সময় দেয় না। সময় কোথায় দেয়, কখনো কখনো বলবে যে বন্ধু বান্ধবের সাথে সময় দেয়, তাদের সাথে বিড়ি সিগারেট খায়, এরপর হচ্ছে আরও অনেক কিছু খায় বিড়ি সিগারেটের পাশাপাশিও, এবং হচ্ছে মাঝে মাঝে দেখি অন্যান্য মেয়েদের সাথেও কথা বলে। ইটস নট আ রেয়ার কেস বর্তমানে, এই জিনিসটা কিন্তু রেয়ার না বর্তমানে বাংলাদেশে। একটু যদি টাকা পয়সা থাকে, কেন যেন আমি জানি না, দেখা গেছে একটা ছেলে যদি বিবাহিতও হয় তারপর অনেক মেয়েরা তার সাথে কথা বলে, আই ডোন্ট নো হোয়াই, এটা আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সকল নারীদের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মেয়েরাজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে যান তখন দেখেন যে বেশি সংখ্যক নারীরাই জাহান্নামী। তখন
তিনি যে বিষয়টা জানতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বিষয়টা বলা হয় যে যেই কারণে তারা জাহান্নামী, তারা হচ্ছে যে তাদের হাজবেন্ডের নাশুকরিয়া আদায় করে। দেখা গেছে একজন হাজবেন্ড খুব কষ্ট করে সংসারটা চালানোর চেষ্টা করছে এবং তার বউকে খুবই ভালোবাসে, প্রকৃত অর্থেই ভালোবাসে, এবং যতটুকু তার সাধ্যে আছে ততটুকু দিয়ে সে সংসারটাকে এগিয়ে রাখার চেষ্টা করছে, এবং হচ্ছে আপনার কোনো ধরনের তার কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, তার চরিত্রও খারাপ না এবং তার ব্যবহারও খারাপ না, কিন্তু তারপরও মেয়েরা বলে যে তুমি আমাকে কিছুই দিতে পারলে না, অমুকে তো অমুকের জামাই তো অমুক অমুককে মাসে এতবার শপিং করতে নিয়ে যায়, বা অমুকের জামাই তো অমুককে মাসে এতবার আপনার হচ্ছে এটা খাইতে নিয়ে যায়, ওইটা খাইতে নিয়ে যায়, এই রেস্টুরেন্টে নিয়ে যায়, সেই রেস্টুরেন্টে নিয়ে যায়, ওই রিসোর্টে নিয়ে যায়, সেই রিসোর্টে নিয়ে যায়, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো এগুলো দিন শেষে কিন্তু ইউজলেস, জানেন, বিশ্বাস করে দেখেন আপনার ঘরটাই কিন্তু, হ্যাঁ ঘুরতে হবে কোনো, সেটা আবার আরেক প্রসঙ্গ, সে আলোচনা, কিন্তু দিন শেষে আমরা যত কিছুই করি যে যেই ক্যাটাগরিতে আছে, দিন শেষে কিন্তু আমরা সবাই, সবার ক্ষুদ্র যে একটা কুটির থাকে, ঘর থাকে, সেখানেই কিন্তু আসে, এবং সেটাই কিন্তু আমাদের মূল জায়গা থাকার। তো আপনার ঘর যদি সুন্দর থাকে, অর্থাৎ আপনার হাজব্যান্ড যদি ভালো মানুষ হয়, তাহলে কখনোই আপনার তাকে ছাড়া উচিত না, বরঞ্চ তাকে আপনার উচিত একবারে আরও বেশি করে আগলে রাখা, যেন কোনো মেয়ে তার দিকে তাকাতেও না পারে, এইভাবে তাকে আগলে রাখা। আর বর্তমানে দেখা গেছে বেশিরভাগ যে ডিভোর্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু মেয়েদের পক্ষ থেকেই হচ্ছে, আর কেয়ামতের দিন কিন্তু মেয়েরাই বেশি জাহান্নামে যাবে, কেননা তারা সবচেয়ে বেশি তাদের হাজব্যান্ডের নাশুকরিয়া আদায় করে, তার হাজব্যান্ড তাকে আপ্রাণ চেষ্টা করছে আগলিয়ে রাখার জন্য তার সাধ্য মতো, কিন্তু দিন শেষে তার হাজব্যান্ডকে বলবে কি, তুমি তো আমার কোনো আবদারই রাখলা না, তুমি তো আমার একবারে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিছো, আমার জীবনটা ঝালাফরা করে দিছো। সো ইটস আ কমন কেস, মানে পুরো বিশ্বেই, শুধুমাত্র বাংলাদেশে না, সব জায়গাতেই, আর যাদের মধ্যে ইসলাম নেই তাদের কথা বলে তো লাভই নেই। তো এই হচ্ছে অবস্থা, প্রিয় বোন, আপনার হাজব্যান্ডকে শুধুমাত্র সে অল্প কিছু টাকা ইনকাম করবে, যে তাকে কখনো তালাক দিবেন না, তাকে উৎসাহিত করুন, তাকে বুঝান বিভিন্ন বিষয়ে, বাস্তব বিষয় যেগুলো আপনার মাথায় ধরে সেই বিষয়গুলো তাকে বোঝান, কিন্তু কখনো নিরুৎসাহিত করবেন না, এবং তার মাথায় কখনো উল্টাপাল্টা পেন, উল্টাপাল্টা জিনিসপত্র ঢুকাই দিবেন না, উল্টাপাল্টা টেনশন ঢুকাই দিবেন না, ঠিক আছে, যে বাপের বাড়িতে চলে যাব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে সবসময় হাজব্যান্ডকে দূরের উপর রাখে, এই কাজগুলো করবেন না, ঠিক আছে। আর এই এইসব কারণেই কিন্তু নারীরা বেশি জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।